আপনারা চিলে উঠলেন কেন? ভয় পাবেন না, আমি ইভা। কি আপনি কোন ইভা? আপনার ইভা। ভয় পাবেন না, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি সত্যি স্বপ্নের ইভা? হ্যাঁ আমি ইভা। কিছু বলছেন না যে? কিছু বলছিলেন? বললাম, আপনি এভাবে চিল্লে উঠলেন কেন? আসলে আমি ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ার কি আছে? আমি এখন ঘুমাবো। আপনি কোথায় ঘুমাবেন? আপনার সাথে ঘুমাবো। আমার সাথে কি? আপনি খাটে ঘুমান, আমি নিচে চলে যাই। দাঁড়ান দাঁড়ান, আপনাকে না বিছানায় ঘুমাতে বললাম, আপনি নিচে কেন? আপনি আমার বর, আপনাকে ছেড়ে তো আমি বিছানায় ঘুমাতে পারি না, তাই আপনার পাশে এসে শুয়েছি। আপনার কারণে আমার ঘুমটাই নষ্ট হয়ে গেছে। আমি ইচ্ছে করে আপনার ঘুম নষ্ট করিনি। চুপ করেন, মুখে মুখে তর্ক করেন, যান বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। না যাব না, আপনাকে ছেড়ে আমি কিছুতেই বিছানায় ঘুমাতে পারবো না। আপনার ঘুমানোর সাথে আমার ঘুমানোর সম্পর্ক কি? হ্যাঁ যান বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। তাহলে যাবেন না? আচ্ছা আমি যদি উপরে ঘুমাই তাহলে আপনি কোথায় ঘুমাবেন? তখন আপনি আমাকে যেখানে ঘুমাতে বলবেন আমি সেখানে ঘুমাবো, যদি নিচে ঘুমাতে বলেন তাহলে আমি নিচেই ঘুমাবো। আল্লাহ কি মুসিবতে পড়লাম। আচ্ছা ঠিক আছে, বিছানায় ঘুমাবো, তবে মাঝখানে কোল বয়স থাকবে, ঠিক আছে? আপনার জন্য কি আমি শান্তি মতো ঘুমাতে পারবো না?
তোমার শাড়ি আর কোথায়? সে আর কোথায় থাকবে, মনে ঘুমাইতেছে, তার তো আর নামাজ কালাম কোনো কিছুই নাই। নাও চা খাও। আচ্ছা ঠিক আছে। শাড়ি আমার যা দেখতেছি তুমি তা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতেছি তো। নাকি আমাদের দুজনের চোখ বন্ধ হয়ে গেল? তোমাদের চোখ অন্ধ হতে যাবে কেন বাবা, যা দেখছো তা তো সত্যি। তোমাকে বলেছিলাম না যে একমাত্র ইবামাই পারবে আমাদের ছেলেকে ইসলামের পথে ফিরিয়ে আনতে। যাই হোক, তারপরও এতদিন পরে ছেলেটা মানুষ হয়েছে, নামাজ কালামা পড়তেছে, দেখে খুব ভালো লাগতেছে, আজকে শান্তি পাচ্ছি। তো করে বললাম ছেলেটাকে নামাজ পড়ার জন্য কখনোই তো কথা শুনতো না, আজকে তো দেখতেছি আল্লাহর রহমতে ছেলেটা মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করে আসলো, খুব ভালো লাগতেছে দেখে।